বৃন্দাবনে আমি একাই বাঁশি বাজাতে জানি, তুই আবার সত্যি করে বল কি করবি? কৃষ্ণ তোর বাঁশিটা নিয়ে না আমি ওষি তৈরি করব। মাইরা ওষি মানে বোঝেন? ওষি মানে কি? না দড়ি নয়, আমি রশি বলি, আমি বলেছি ওষি, থানা রশি। ওষি মানে এই যে মা কালীর হাতে তাকে খাড়া করব। হ্যাঁ বলছে কানাই তোর বাঁশিটা আমি, এই তোর মাথা ঠিক আছে তো? বাঁশি কোনোদিন ওষি হয়? বলে কানাই রে কেন হবে না বন্ধু, তো তোরে কি মনে পড়ে সেদিনের কথা? কোন দিন? বলে কেন, যেদিন সেই নিধু বনে দাদা আয়ানের ভয়, জটিলা কুটিলার ভয়, ও কানাই তুই কি করেছিলি শ্রীমতী রসনে? নিকুঞ্জের বনে হরিব কালী কামর শ্রীমতী রসনে, নিকুঞ্জ কাননে কালী কামর ধরি, হাতের বাসি ওরে কানাই রে ধরি, ওরে কানাই রে ওরে কানাই রে ওরে কানাই রে, ও তোর হাতের বাসি হয়েছিল থাকবে না? হ্যাঁ তাহলে সেদিন যদি তুই আয়ানের ভয়ে জটিলার কুটিলার ভয়ে বাঁশিটা যদি ওষি করতে পারলি তাহলে আমার হাতে কেন হবে না? দে না ভাই, সত্যি করে বল তুই কি করবি? বলবো? মা কালীর দিব্যি বলছি, ওই বাঁশিটা নিয়ে না আমি একটা মুদি দোকান চুরি করব। চুরি? তুই তো ব্রাহ্মণ, তাতে কি হয়েছে? আমি তো জানি তুই আমার সঙ্গে আছিস, আমার জন্য তো চুরি করছি না, আমি ব্রাহ্মণ তো কি হয়েছে? আমি তো ভক্তের জন্য চুরি করছি, আর এটা তুই জানিস, অতিথি যে নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে ঠিক আছে, তবে শোন, চুরি করে সময় মতো আমার বাঁশি কিন্তু ফেরত দিবি, বাঁশি যেন কোথাও ফেলে দিস না, বাঁশিটাই আমার সব। কালার বাঁশি রে তোরে দেব যমুনা ভাষা, ধরে
সকল গেল ও কাশি তোহার লাগিয়া ও কাশি তোহার লাগিয়া কালারে বাসি রে তোরে দিব যমুনা ওরে কালারে বাসি রে আস্বাদন করতে হবে কারণ যার শেষ ভালো তার সব ভালো আর শেষে না যদি শোনেন তাহলে প্রথম থেকে কিছু বোঝা ঠিক হবে না তো চলুন এইবার কৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়ে গেল কোথায় বাবার কাছে বাবা বাবা এই দেখো আমার বন্ধু আমার বাঁশি এই দোকান চুরি করতে যাব তো বাঁশি এনেছিস কেন বাবা বাঁশিটাকে বলো বাঁশি শীতকাঠি হবে ও মায়েরা শীতকাঠি মানে বোঝেন তো আমি চোখে দেখিনি কানে শুনেছি ঠাকুমার কাছে শীতকাঠি মানে আগেকার দিনে নাকি চোরেরা ওই মাটির তলা থেকে সুড়ঙ্গ করে মানে শীত কেটে নাকি চুরি করত আগেকার দিনে লোকেরা জানবে আমাদের বয়সী মেয়েরা জানে না দেখিনি আমরা এখন তো সব শীত কাটে না সাঁতার কাটে হ্যাঁ তো আজকে সেই শীত কাটি তৈরি করেছে বাবা ছেলে দুজনে মিলে ভোর হব হব ভা সেই ভোরের বেলা গিয়ে পৌঁছালো কোথায় সেই মুদির দোকানে মুদির দোকানদার তার ছেলে ঘরের মধ্যে ঘুমাচ্ছে আর ওই ভোরের বেলা অতিথি ঘরে বৈষ্ণব ঘরে বসে আছে ভগবান বৈষ্ণব সেজে আর এদিকে ছদ্মবেশে মুদির দোকান চুরি করছে সন্দীপনী মণি আর একমাত্র ছেলে সেই যে বটু গোল করে পিছনের দরজা দিয়ে গোল করে গর্ত করেছে যেখান থেকে কেউ যায় না শীত কাঠি দিয়ে গর্ত তৈরি করে আর ওই গর্ত দিয়ে ছোট্ট 5 বৎসরের বটু গর্ত দিয়ে প্রবেশ করেছে ওই দোকানদারির ভিতরে দোকানদারির ভিতরে প্রবেশ করে দোকান ঘরে 1 বস্তা চাল 1 বস্তা ডাল আলু সাজানো আছে কিন্তু বাবা যারা প্রকৃত চোর হবে তারা কিন্তু কতটা আগলে নেওয়া যায় কিন্তু এ যে চোর নয় এ বৈষ্ণব সেবার জন্য বাধ্য হয়েছে মেপে মেপে ওই দোকানে গিয়ে 4 মুষ্টি চাল 4 মুষ্টি 4 মুষ্টি ডাল 4টে আলু মেপে নিয়ে পুটলিটা বেঁধে নিয়েছে পুটলিটা মেপে বেঁধে নিয়ে আবার গর্ত দিয়ে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে বাবাকে বলছে দেখলে তো বাবা আমি কিরকম সেবার আয়োজন করে দিলাম চলো চলো এইবার এই ভোরের বেলা গিয়ে রান্না বসাতে হবে তাড়াতাড়ি চলো এই জায়গাটা মা গো বিধি মাম হয়ে দাঁড়ালো বাবা বলে উঠলেন এরে খোকা একটা কাজ কর অতিথি সেবা করাবার পর একটু মুখশুদ্ধি দিতে হবে কি মাইরা আপনারা যারা সেবা পেলেন আমার এই বাবা ঠাকুরের বাড়িতে পেয়েছেন তো জমানদাই দিয়েছে তো এগুলো দিতে হবে অপরাধ নেবেন না এটা আমার কথা না কীর্তনীয় মৌমিতা ঘোষের কথা নয় মহাজনগতস্ব পন্থা সেবা করাবার পর তুমি যাকেই নিমন্ত্রণ করে খেতে দাও সেবা দেওয়ার পরে যদি মুখশুদ্ধিটা না দাও তোমার সেবার কোনো ফল পাওয়া যাবে না তা ছেলেকে বলছে খোকা সেই যখন চাল ডাল আলুর ব্যবস্থা করলি জানা বাবা দোকান থেকে একটা ঘড়ি তো কিনে নিয়ে এই কথা তুমি দাঁড়াও আমি যাবো আর আসবো আবার প্রবেশ করেছে প্রবেশ করে দোকানে দেখছে বাবা পানের একটা থালি আছে সেই থালিতে বেশি নয় গুনে গুনে একটাই হরিতকি পড়ে আছে যেই না হরিতকিটাকে দেখলো না সঙ্গে সঙ্গে ভক্তা দিনে ভগবানে আমার হরি বল ভোরের বেলা বাবা ভৈরবী ডাক চলছে ভোরের বেলা ভক্তা দিনে ভগবানে
মধুরে প্রথমে পরীক্ষা করেছি তোর মুক্তি ধারণ করি দ্বিতীয় আমার পরীক্ষা করেছি কচ্ছপের রূপ ধরে তৃতীয় আমার এই পরীক্ষাতে তুই দাঁড়িয়েছিস এই পরীক্ষাতে যদি তুই উত্তীর্ণ হ তবে তো জানব তুই চিরকালে ওরে মধুরে যদি তুই উত্তীর্ণ হয়ে জানব তুই চিরকালে তোর মতো ভক্ত আমি দেখি নাই সেই না হরি টুকিটা নিয়ে যেতে যাব সঙ্গে সঙ্গে পাটা লেগে পানির থালাটা উল্টে পড়ে গেল দোকানদার ঘরে ঘুমাচ্ছে এই ওই শো মনে হচ্ছে কেউ আমার দোকানের ভিতরে চুরি করতে ঢুকেছে চ চ একবার গিয়ে দাঁড়াই চ চ চ চ চোর চোর বলে চিৎকার করতে করতে দোকানে প্রবেশ করছে বলুন না এরা কার না প্রাণের ভয় ততক্ষণে হরিতকিটা কিন্তু ছাড়িনি হরিতকিটা নিয়ে সবে মাত্র হাত দুটো আর মাথাটা গর্তের বাইরে আর দোকানদার এসে একেবারে পিছন থেকে বটুর পা দুটোকে চেপে জীবনে অন্ধকার নেমে এলো মা তথাপি ছেলেটা বুঝতে দিল না বাবাকে যে আমি পিছনে ধরা পড়ে গেছি হাত দুটো মাথাটা তো বাইরে আছে গর্তের দেহটা ভিতরে আছে দোকান হরি তুমিটা হাতে নিয়ে বলছে বাবা না ধরো পেয়েছিস বাবা হ্যাঁ বাবা পেয়েছি হাসি মুখে কথা বলছে বুঝতে পারছে না এদিকে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে কেন এক হাতে বাবাকে দিচ্ছে এক হাতে দেওয়ালটা ধরে আছে পিছনে পা ধরে টানছে হরিতকিটা দিয়ে বলছে বাবা যাও তাড়াতাড়ি গিয়ে ততক্ষণে রান্না বসাও আমি যাচ্ছি আরে খোকা এতদিন তোকে বড় করে তুললাম কোনোদিন তো তোকে এত ঘামতে দেখিনি তোর বদনে এত ঘাম জমেছে কেন হ্যাঁ তোর কি শরীরটা খারাপ লাগছে আয় আমি হাত ধরছি তুই কি বেরোতে পারছিস না আয় আমি হাত ধরছি তুই বেরিয়ে ও বাবা যাও না রে যাচ্ছি বলছি তুমি একটু পরে যাচ্ছি তুমি গিয়ে রান্নাটা বসাও সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বসনা কষ্ট পাচ্ছে যাও যতই হোক বাবা বাবা তো এখানে যারা বাবা হয়েছে তারা জানে এখানে যারা মা হয়েছে তারা বলতে পারবে সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে মা মা বাবা তবে বাবা যুগ যুগ এখন উল্টে গেছে ছেলেরা বলে আগে বউ বুঝতে পারে মা গেলে মা হয় বউ গেলে বউ হয় কিন্তু না মাইরা ভগবান এই মা নামে এমনই সুদা রস দিয়েছে না মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন হৃদয়টা জুড়িয়ে যায় মা নামে সুদা ঝরে মা নামে সুদা খরে মা বড় সুদার সমান ডাকিলে জুড়াই আইসে পড়ে মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলে ওঠে আজকের সেই যে বাবার মনটাও জানতে পেরে যায় ছেলের কবে মঙ্গল হবে আর অমঙ্গল হবে সন্দীপনী মনে মনটা গুগাইছে ছেলের কিছু একটা হয়েছে
হ্যাঁ রে খোকা সত্যি করে বল না তোর কি কিছু হয়েছে? বলছি তো বাবা কিছু হয়নি, তুমি যাও। সত্যি করে বল, দুজনে একসঙ্গে চুরি করতে এসেছে, একসঙ্গে না হলে যাব না। সত্যি করে বল তোর কি হয়েছে, আমাকে বল। বাবার অনুনয় দেখে আজ ছোট্ট ছেলে থাকতে পারলো না। বাবা তুমি চলে যাও, আমার মন বলে তোমার সঙ্গে আমার কোনোদিন আর যাওয়া হবে না। কি বলবি, কি বললি খোকা? তুই আমার সঙ্গে যাবি না কার সঙ্গে যাবি? কে তোকে নিয়ে যাবে? আমি এনেছি, আমি তো নিয়ে যাব না। এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। চিৎকার করে বলে উঠল, মধু শুকো, আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে পারবি না, তুই জানিস না কি করে চুরি করতে হয়। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি বল, এতদিন পরে আমি এই ব্রাহ্মণ, সবাই আমাকে দেখে বলবে ওই দেখো যাচ্ছে একজন চোরের বাবা, এর থেকে যদি আমার মৃত্যু হয় আমার এতটুকু দুঃখ হবে না, আমার এতটুকু কষ্ট হবে না, আমার প্রাণ আমি আর রাখতে চাই না, আমার এই প্রাণে আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। দাঁড়াও, পাঁচ বছরের ছোট্ট ছেলে দাঁড়াতে বললো, দাঁড়াও, অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, পাপ আমি করেছি, তুমি তো নও, তাহলে তুমি মারা যাবে কেন? বাবা চুপ কর, ওই পাপ মুখে আমাকে আর বাবা বাবা বলে ডাকবি না, আমি যেন কোনোদিন তোর মুখে না ডাকতে শুনতে না পা ডাক আর কোনোদিন তুমি আমার মুখে বাবা ডাক আর শুনতে পাবে না। একটা কাজ করবে, বল কি করতে হবে? ও বাবা, কাল সকালে যাতে কেউ তোমাকে না বলে তুমি চোরের বাবা, আমি চোর, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বল বল কি করতে হবে বল, তুই যা বলবি তাই করবো, কিন্তু আমি চোরের বাবা হব না, আমি চোর হব না, বল কি করতে হবে? বাবা এক কাজ করো, ওই যে আমার কৃষ্ণের মাসিটা পড়ে আছে না, ওটাকে বলো তুমি ওষি হতে, ওষি হতে, ওষি করে কি বলো না, তারপরে বলছি বাঁশিটা ওষি করেছি। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ আমায় চিনতে না পারে, তোমায় চোরের বাবা না বলতে পারে, তার জন্য এই অস্ত্রটা দিয়ে তুমি তোমার একমাত্র এই বটুর মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। বটু বলিস না, এমন কথা কোনোদিন বলবি না, তুই কি করে বলতে পারবি? ওরে এ জগতে যে বাবা হয় সে জানে বাবার হৃদয় কত বেদনা, আর এ জগতে কোনো বাবা পারে না রে খোকা, নিজ ছেলের মাথাটা কেটে নিজের বাবা চলে যেতে, বৈষ্ণব সেবা দিতে পারি না, কোনো বাবা মা পারে না, আর এ জগতে দেখাতে পারবি না তুই? কে বলেছে, কে বলেছে বাবা কোনো বাবা মা পারে না? মহাভারতে দাতা কর্ণ পারেনি বাবা, মা পদ্মাবতীর ঘরে একাদশী করে দ্বাদশীতে এসেছিল, পারবেন মা আপনারা? আমরা পারব, আমারও একটি মাত্র ছেলে, একটি মাত্র বুকের ধন, একটি মাত্র মা বলা সম্পদ, পদ্মা মার কাছে সে বৈষ্ণব রূপ, সে যে ভগবান বলেছিল পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বলুন বাবা কি মাংস খাবে? অন্য কোনো মাংস খাবো বলে তোর বাড়িতে আসেনি মা, তোর একমাত্র ছেলের মাথাটা কেটে তার দেহটাকে তোর মাংস করে দিতে হবে। মহাভারতের কথায় বাবা নজির হয়ে রইল, আছো এ জগতে কেউ কোনোদিন পারে। পদ্মামা হেসে বলেছিল, বাহ বাহ ঠাকুর বাহ, যেদিন আমার বিষকেতু আমার গর্ভে ছিল আমি কেঁদে কেঁদে বলেছিলাম ঠাকুর এ ছেলেটা যেন তোমার সেবায় লাগতে পারে,
কিছু দাও মা না দাও এ ছেলেটা তো তোমার সেবা করতে পারে না। এই যে আমার বাবা ঠাকুরের যার বাড়িতে কীর্তন হচ্ছে একমাত্র সন্তান, তিনটে কন্যা, সন্তান যদি জন্ম দিতে হয় এমন সন্তান জন্ম দাও, মায়ের মুক্তির জন্য আজকের এই হরিনাম সংকীর্তন। বাবা মার মুক্তির জন্য এই যে শ্রাদ্ধ বাসুরী কীর্তন হয় না আমার এলাকায় হয় না, যেটা আপনাদের এলাকায় হয় আমার এলাকায় হয় না, কিন্তু সন্তান যদি জন্ম দিতে হয় এমন সন্তান জন্ম দাও, বাবা মার মুক্তির চিন্তা যেন ছেলে মেয়েরা করে। আজকের সেই বিশ্বকেতু মাকে বলেছিল মা তুমি কেঁদো না, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল, আমাদের জীবন পদ্ম পাতায় যে আই জল টলমল, কখন যে পড়ে যাবি কেউ জানে না, তুমি ভেবো না মা আমি হাসতে হাসতে তোমার প্রতিজ্ঞা পালনের জন্য আমার দেহটা বৈষ্ণব চরণে দিয়ে দেবো। হাড়ি কাটে মাথা রাখলো বাবা মা অস্ত্র ধরল, একমাত্র বিষকে তো মা বালা ধন মস্তকটা ছেদন করছে। ছেলেটার মস্তক ছেদন করবার কালে যেন তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল না আসে, কারণ জল যদি এসে যায় বৈষ্ণব সেবা হবে না। মনটাকে চেপে ধরে বললো মন তুই কাঁদবি না, কাঁদবি কেন, এতে তোর আনন্দ, এতে তোর সুখ, তুই বৈষ্ণব সেবায় দিচ্ছিস তোর ছেলেকে, কাঁদবি না। যতই হোক মা, মা তো ছেলের মাথাটা নিয়ে মা বুকে রক্ত সারা শরীরে, ছেলের মাথাটা নিয়ে মা ঠাকুর ঘরে রেখে দি। কেন গো, মার আত্মাটা যদি শ্মশানের মাটিতে পোঁতা থাকে শ্মশান থেকে কেঁদে বলবে আমার বাছার যেন মঙ্গল। আজকের বিষকেতুর মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস রান্না করে পদ্মাবতী নিবেদন করেছে বৈষ্ণবের চরণে। বৈষ্ণব সেবা করার আগে বলছে পদ্মা সব রান্না করেছ কই, আমাকে তো অম্বল রান্না করে দিলে না। যাও তোমার ছেলের মাথা দিয়ে অম্বল তৈরি করে দাও, আমি অম্বল খেতে বড় ভালোবাসি। ঠিক আছে যাচ্ছি বাবাজি। পদ্মাবতী মা গিয়ে মাথাটা নিয়ে বলছে আমি ভেবেছিলাম বৈষ্ণব চলে গেলে তোর মাথাটা নিয়ে কেঁদে একটু হালকা হব, তাও হলো না। ঠিক আছে ধারালো অস্ত্র নিয়ে ছেলের নাক চোখ কান টুকরো টুকরো করেছে নিজের হাতে, পারবে এগুলো আমাদের কাজ অম্বল করে সেবা দিলে। কিন্তু বাবা ভগবান সেবায় বসে ভগবানের চোখে এলো জল, যেই না চোখে জলটা পড়ছে না সঙ্গে সঙ্গে এদিকে খেলার মাঠ থেকে বিষ ছুটে এসে মার পিছন থেকে বলুন মাইরা, কোনো মা যদি মরা ছেলেকে কোলে পায় সে মার কত আনন্দ হয়, মা বৈষ্ণবকে ভুলে গিয়ে সেই মরা ছেলেটাকে জীবিত হয়ে কোলে নিয়েছে, আর সেই বৈষ্ণব ঠাকুর ঘর থেকে চিরবিদায় নিল। বলুন মা যদি মা জানত ওইটাই ভগবান তাহলে কি ছেলেটাকে বুকে নিত, নিত না, ভগবানের চরণটা ধরত, কিন্তু বুঝতে পারেনি। বাবা বলছে কে, মৌমিতা বলছে না, বলছে কে সেই যে ছেলেটা, এই কথাটা তো আমি বলছি না, বলছে সন্দীপনি মনির একমাত্র ছেলে সেই যে বটু,
বাবা কে বলেছে কে বলেছে জগতে কোন বাবা মা ছেলের মাথা কাটতে পারে না তুমি মহাভারত পড়ো রামায়ণ পড়ো বেদ পড়ো উপনিষদ পড়ো এত গ্রন্থ পড়ো তাহলে মহাভারতে কর্ণ কি করে করেছিল ধরো অস্ত্র কাটো মাথা বলো তুমি কোনটা চাও ছেলে চাও না বৈষ্ণব সেবা দিতে চাও বলো কোনটা চাও এই ছেলের কথা শুনে বাবা হনুমান পাগল হয়ে গেল সন্দীপনি মনি চিন্তা করলেন একবার আমার এদিকে ছেলে একবার ওই বৈষ্ণব সেবা অতিথি সেবা এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে সবে মাথাটা কাটতে যাবে সঙ্গে সঙ্গে বাবা এতক্ষণ যে ছেলেটা কাঁদেন সবে মাত্র কাঁদল ডুগরে কেঁদে উঠল যেই না মাথাটা ছেদন করতে গেল হাতটাকে ধরে নিয়েছে হাতটাকে ধরে নিয়ে বলল বাবা একটু দাঁড়া একটু দাঁড়া আমি তো জানি একটু পরেই আমার এই পাখিটা উড়ে চলে যাবে একটু অপেক্ষা কর মধুয়ামা এদিকে কিন্তু পা ধরে টানছি শক্ত করে এক হাতে দিবাল ধরেছি এক হাতটা বাবার শরণে দিয়ে বললো বাবা যদি কোনোদিন জীবনে আবার জগতে ফিরতে হয় যেন তোমার মতো পিতার কোলে আসতে পারি তুমি এই আশীর্বাদ করো জীবনে যেন আমার মার মতো আরে আমার মায়ের একটাই আশা তো পূরণ হলো না ও মায়েরা কি আশা গো ওই পটুর ছোটবেলায় মা যখন কোলে নিয়ে ঘুম পাড়াতো ভালো করে শুনবেন আপনারাও করেছেন আমরাও করেছি ছোট ছোট ছেলে যখন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মা বারে বারে ভিজে কাপড়ে নিজের গায়ে রেখে শুকনো আঁচলটা ছেলের কোলে দেয় সেদিন ছেলের কোলে শুকনো কাপড়ে দিয়ে মা কেঁদে কেঁদে বলেছিল বটুরি যেদিনে আমার চলার চরণ বদির হবে যেদিনে আমি নয়নে কিছু দেখতে পাবো না যেদিনই আমি করিনি কিছু শুনতে পাব না যেদিনই আমি বদনে কৃষ্ণ বলবো না যেদিনই আমি এই বৈষ্ণবীদের চরণ ধুলা নিতে পারবো না খোকারি সেদিনে তুই আমার বিছানার তলায় রেখে গেলাম করতালি জোড়া যেদিনই আমার যাবারি ডাক এসে যাবি যেদিন পরপারি ডাক আসবি যেদিন চার জনা বাঁশের দোলাই করে নেবে সেই দিনে তুই আমার একমাত্র বুকের ধন আমার কানের কাছে গিয়ে ওরে একবার তুই কৃষ্ণ না ওরে সোনা ওরে বটুরে বাঁশের দোলাই করে আমায় নিয়ে যাবে একটা সন্তানের জন্য আমরা কত কান্নাকাটি করি কেন বলুন তো ভাত পাবার জন্য না একেবারে ভুল একটা সন্তানের জন্য আমরা ঠাকুরের কাছে কাঁদি কেন বাবা মার মৃত্যুর পর এই যে ছেলের হাতে পিণ্ড পাওয়া বাবা মার আত্মাটা মুক্তি লাভ হয় বাবা মার উদ্দেশ্যে জল দিলে বাবা মার আত্মাটা শান্তি পায় এইটুকুর জন্য সন্তানের জন্ম দেওয়া তবে এমন সন্তান দাও অন্তত মাকে নিয়ে যাবার কালে অন্তত কৃষ্ণ নামটা দিয়ে দিয়ে আজকের বটু বলে উঠলো বাবাকে বাবা আমার মাকে বলে দিও মার আশা পূর্ণ হলো না
মাকে বসিয়ে রেখে ছেলেকে চলে যেতে হচ্ছে, কি বাবা এর থেকে বড় দুঃখ আর হয়? এইবার বাবাকে প্রণাম করে বলল, ধরো অস্ত্র, কাটো মাথা, আর দেরি নয়, আর বিলম্ব করলে হবে না, সকাল হয়ে যাবে, সব জানাজানি হয়ে যাবে, ধরো অস্ত্র, কাটো মাথা। তাড়াতাড়ি করে বাবা উন্মাদ পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে নয় বাবা তো পাগল, হাসতে হাসতে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিয়েছে। যেই না মস্তকটা ছেদন হয়ে গিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আজকে সেই উচ্চ ঈশ্বরে সেই কাটা মুন্ডুটা কৃষ্ণ 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 দেখা বাবা ছুটে গিয়ে কাটা মুন্ড বন্ধুকে ধরে বললো, বন্ধুরে তোর মৃত্যুর জন্য জগতে কেউ দায়ী নয়, তোর মৃত্যুর জন্য তোর হতভাগ্য পিতা পিতা দায়ী। তো সেখানে রাখো ছেলের কাটা মুন্ডুটা বাবা বসে ধরে, যমুনার তীরে গিয়ে কাটা মুন্ডুটা ভাসিয়ে অমায়রা বাবা যেদিকে যাচ্ছে মুন্ডুটা সেদিকে ঘুরে যাচ্ছে, ভাসতে ভাসতে মস্তকটা বাবা যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। যতই হোক রক্তের সম্পর্ক, শান্তি মনি মনি বলছে মন কাঁদিস কাঁদবি কেন, তুই তো এটাই চেয়েছিস, কাঁদার তো কারণ নয়। স্বামী মনি মনি গিয়ে বসব সেবার রন্ধন করে আয়োজন করে দিয়েছে, মনটাকে চেপে ধরে আছে। আচ্ছা মা, এদিকে কি ভগবান কিছু জানেন? তার ইচ্ছাতে তো সব হচ্ছে, ভগবান মুচকি মুচকি হাসছে, এত ত্যাগ, এরকম ভগবান আছে? এদিকে সেবার আয়োজন করে সেবা দিচ্ছে, আর ওদিকে সেই যে মাথাটা কেটে নিল আর দেহটা টেনেছে দোকানের ভিতরে চলে যাচ্ছে, দোকানটা দেখে না, গলায় যোগ্য সূত্র মানে বইতে আছে, এতো ব্রাহ্মণের ছেলে, চল জগতে গ্রামের লোকজন যদি জেনে যায় আমাদের ব্রহ্মহন্তার অভিশাপে গ্রাম ছাড়া করে দেবে, চল তাড়াতাড়ি এই দেহটা নিয়ে যমুনায় ফেলে দিই। লীলাটা কিরকম হচ্ছে দেখে, বাবা মাথায় যমুনা দিল, দেহটা দোকানদার যমুনায় দিল, দুটো দু জায়গায় কিন্তু পড়েছে, ভাসতে 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 একই জায়গায় এসেছে, একই জায়গায় ভেসে বেড়াচ্ছে, জোড়াতো লাগছে না ভেসে বেড়াচ্ছে, ভগবান অন্তর্যামি অন্তরে বুঝতে পারছে, বলছে বাবাজি এবার আপনারা সেবায় বসুন, ভগবান কৃপাময় সে সবই জানে, তার জন্য বলে উঠল, আচ্ছা মুনিবর সকাল হতে আর একটু দেরি আছে, চল আমরা বড় যমুনা স্নানটা করে আসি, করে তারপরে সেবায় বসুন, চল চল একসঙ্গে গেছে, যা তো যা বাবা যেখানে ছেলেটার দেহটা মাথাটা ভাসছে সেখানে গিয়ে নিয়েছে। আচ্ছা বলুন তো বাবা, কোনো বাবা কি দেখতে পারে ছেলের কাটা মাথা দেহটা যদি ভাসে? শান্তি মনি মনি সবই জানে, বিছান ঘুরে দাঁড়িয়ে আছে, সবাই জলে নেমেছে চারজন, শান্তি মনি মনি নামছে না, জোর করে ভগবান রূপী বৈষ্ণব নামিয়েছে জলে, আর যেই না জলে নেমেছে না ভগবানের ইঙ্গিতে কাটা দেহটার মাথাটা বারবার শান্তি মনি মনি রঙে ধাক্কা দিচ্ছে, ভগবান রূপে বৈষ্ণব চাচা মনিবর কে বলতে পারো এ কেমন বাবা মা, ছেলে দেহটা কেটে ফেলে রেখে গেছে যমুনা, আচ্ছা দেখো তো দেখো তো তুমি মুখটা, তুমি কি চিনতে পারছ? এক বাক্যে এক নিঃশ্বাসে বলে দিলেন, না বাবা জি আমি তো চিনতে পারছি না, এ কাদের ছেলে আমি চিনি না, আমি জানি না। ভগবান মেধা মেধে এসে বললেন, হায় রে এমন ভক্ত জগতে আছে
এরা জানে না আমি ভগবান বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজের পুত্রকে বলিদান দিয়ে দিল, এমন ভক্তও আছে। আর এদের মতো ভক্তকে যদি আমি কাঙাল করে দিই, এ জগতে আমাকে কেউ ভগবান বলবে না, কি করা যায়? ভগবান বলল, শোনো মণিমাল, আমি কিন্তু ধ্যানযোগে বসতে জানি, আমি কিন্তু ধ্যানযোগে বসে যদি দেখি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু তোমার বাড়ি সেবা করতে যাবো। সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরেছে বাবাজি, যে সেবার জন্য এত কিছু হলো, সেবা যদি না হয় তো সব তো বৃথা। চরণটা ধরে বলছে, বাবাজি আমি সব বলবো, আমি সব সত্যি কথা বলবো, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা বললে। বলার পর অতিথি রূপী ভগবান বলছে, জানো মণিবা, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, ওই ওষুধটা তোমার ছেলের গায়ে ছুঁয়ে দিলে তোমার ছেলে বেঁচে যাবে। এবার কি করেছে, দেহটাকে তীরে তুলেছে। বাবা তীরে তুললো তো বটে, প্রথমে এবার ভগবান নয়ন ইঙ্গিত করে প্রকাশ্যে নয়, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা এসে চেষ্টা করছে, বাবা কিছুতে জোড়া লাগছে না। তারপরে ডাকলো ভোলানাথকে, শিব ঠাকুরকে, ভোলানাথ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ভোলানাথ এসে চেষ্টা করছে, মা জোড়া লাগাতে পারছে না। এইবার যে নামের নামই আমার ভগবান নারায়ণ, সে নিজে গিয়ে জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগাচ্ছে না। মা আমার তো যাবার মাসি বেজে গেছে, ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে গেল, মিলন করবো। কিন্তু বলেছিলাম আমি লীলা শেষে গিয়ে আমার দুটো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা এবার আপনাদের কাছ থেকে আমি নেব। বল বল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারল না ছেলের দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? যারা ঘুমাচ্ছ তারা বল, কেউ ঘুমাই নাই। এত সুন্দর ভক্ত শ্রাদ্ধ বাসুরী বাবা বড় দুর্লভ, অনেক জায়গায় শ্রাদ্ধ বাসুরী কীর্তন গাই, কিন্তু এত সুন্দর শ্রোতা, নদিয়া মুর্শিদাবাদেও যায়, এত সুন্দর শ্রোতা যে এত সুন্দর ভাবে শ্রবণ করেছে পাওয়া যায় না। তা বলুন কে বাকি আছে? তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন কর্তা, তোমরা পারলে না, আর আমি এই হতভাগা। আরে বাবা দেখো না, হতে হতে সেতু তৈরি হচ্ছিল, আর
সেতু তৈরি করতে গিয়ে হনুমানের দল একটা বড় বড় পাথর নিয়ে ফেলেছে ফেলেছিল তো আচ্ছা বাবা চার বউ চুরি হলো সে কোনো কাজ করছে না হনুমানের দল কষ্ট করছে ভল্লুকের দল আজকে রঘুপতি রামচন্দ্র মনে মনে চিন্তা করলো আমাকে একটা কাজ করতে হবে আমার বউ চুরি হয়েছে আমাকে তো কিছু কাজ দেখাতে হবে আবার মনে মনে ভয় হনুমান ফেলছে ভাসছে আর আমি ফেললে যদি ডুবে যায় সম্মানের ব্যাপার কি করা যায় গভীর রাত্রিতে লক্ষণকে দেখেছে ভাই লক্ষণ কটা বাজে সেই সময় গিয়ে একটা ছোট্ট মুড়ি পাথর নিয়ে রামচন্দ্র আমার রাতের অন্ধকারে ফেলে দিয়েছে লক্ষণ কেউ দেখতে পাইনি তো চারিদিকে দেখছে কেউ দেখে হঠাৎ গাছের ডালে ডালে হনুমান বলে প্রভু আমি দেখেছি ও ঠাকুর রাত 11:30টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো বলে দেখো হনুমান তোমরা ফেলছো ভাসছে আমি ফেলছি ডুবছে কেন অবদয়াময় তুমি ভগবান হতে পারো কিন্তু আমাদের পাথরের গায়ে রাম নাম কিন্তু তোমার পাথরের গায়ে রাম নামে লেখা না বলে নারদ কোথায় যাবে বলে এই 5 মিনিটের জন্য যাওয়ার আসবে কোথায় যাচ্ছে দাঁড়াও না একজন আমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে প্রথম লীলায় বলেছিলাম মর্দের মাটিতে এক মা প্রশ্ন করেছিল নারদ নাম যারা শুনে নাম যারা গাই তাদের শেষে কি হয় বলেছিলাম না এইবার ফিরে আসুন সেই মাতাকে কেউ সাধারণ নয় দেবী দুর্গা যোগমায়া যোগমায়াকে আশ্রয় না করে ভগবান কোনো লীলা করতে পারেন এইবার নারদ গেছে মার কাছে মা পেয়েছি তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি বলে বাবা কি পেয়েছো বলে শোনো মা শোনো নামে যদি বলার মতো বলা যায় নামে যদি শোনার মতো শোনা যায় নামের গুণে শিলা জলে ভাসে নামের গুণে কাঁটা দেহ জোড়া লাগে নামের গুণে বোবা মানুষ কথা বলে নামের গুণে খোলা মানুষ হেঁটে চলে নামের গুণে সংসারের অমঙ্গলে দূরে যায় তবে একটা কথা নাম গাইলে হবে না নাম শুনলে হবে না মা আপনারা তরকারি বানান তরকারি সবজি বানান তো আচ্ছা তরকারিতে তেল দেবেন হলুদ দেবেন লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন জল দেবেন কাঠ দেবেন উনান দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যায় না লবণটা না দিলে খাওয়া যাবে না অন্যান্য জিনিস না দিলে খাওয়া যায় নুনটা এমনই বস্তু ওটা না দিলে খাওয়া যাবে না আচ্ছা মাঝখানের খবর এখানে এলো কেন একটাই কাজ লয়নের জল কোনোদিন বদনে গেছে দেখেছো লবণ নয় একটু নুনটা নয় তাহলে এই কথাটা বলার এ তত্ত্বটা বলার একটাই কারণ এই লবণ রূপী চোখের জল যত কীর্তন গাও না কেন শোনো না কেন যদি লবণ রূপী নয়নের জল এক বিন্দু গোবিন্দ চরণে দিতে পারো সেদিন জানবেন তোমার জীবন যৌবন নয়নের জলে নিয়ে তোমার জীবনে দেখবেন মা কীর্তন শুনতে এসে যদি কোনোদিন ভগবানের জন্য কীর্তন শুনে এক বিন্দু চোখের জল দিতে পেরেছে সারা জীবনের কীর্তন শোনা সেদিন আপনার সার্থকতা হয়ে যায় কারণ রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিল বউয়ের ভাইশালা নয় পাঠশালা নয় গোশালা নয়
তবে কি আমরা শালা বললে মানাবে? এটা ঠাকুর বলছে, আমি নয়। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। শালা মানে কি? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকা যে নৌকাতে করে ভরসা দিয়ে পারে হাওয়া পানি হাওয়া। তাহলে এই জন্য ঠাকুর সবাইকে শালা শালা বলতে, এই শালা সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। নাচানাচি কর, তার ভিতরে মাঝে মাঝে করে একটু ওই গাছের গোড়াতে চোখের জল তা দিস। গাছের গোড়া তো আমার ভগবান, ওই গাছের গোড়াতে চোখের জল দিতে হয়। যেমন গাছের গোড়াতে জল না দিলে গাছ বাঁচে না, ঠিক নয়নের জল যদি না গোবিন্দ চরণে দাদা তোমার কোনো শিরশ তোমার কৃষ্ণ সেই মার আশা পূর্ণ হয়ে গেল, ফিরে আসে লীলার মাঝে। মাকে বলে ফিরে এসেছে, এইবার সন্দীপনী মণি বলছে সেবা হয়ে গেছে। সেবার পরে চারজন বৈষ্ণব বলছে, বাবাজি এবার আমরা আসি আমাদের বিদায় দান। যাই বললে যাওয়া, এসেছো তোমাদের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছা। চুপ করে দাঁড়াও, পরিচয়টা দিয়ে যাও। যা বাবা, আমি সেই কবে কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে চরণ রৌত করবার কালে চরণে দেখলাম ভজ ভজন পুষছি, কথা বলবার কালে বাইরে হল মনির গন্ধ। পরিচয় দাও। আরে বাবা বিশ্বাস করো, আমি মা কালীর দিব্য বলছি, আমি কেউ নয়, আমি বৈষ্ণব, সাধারণ মানুষ। দেখো দেখো কি আছে কোথায় খুলে দেখো, আমি বৈষ্ণব। তুমি বৈষ্ণব? আচ্ছা আমি যদি বৈষ্ণব হবে, আচ্ছা আমি কি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম আমার ছেলেটা মরে গেছে ফিরিয়ে দাও? সত্যি করে বলবে আমি কেঁদেছিলাম? বলে না কাঁদনি। তাহলে কাঁদিনি তুমি দিলে কেন বাঁচিয়ে? দেখেছে বাবা, ভগবান জানতে পারে কখন ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, জানতে পারে কাছে কেন বারবার তুমি আমার সঙ্গে ছলনা করো? আমি তোমাকে ধরে ধরতে পারি, তথাপি তুমি পরিচয় দিচ্ছ না। নারদের পিছনে থেকে এসে বলল, প্রভু এখন নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরা গেলে, বলি দেখাও দেখাও তোমার